কথা স্পষ্ট বলতে চাই, আপনারা লক্ষ্য করেছেন গত সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনের ফলাফল নিয়ে অনেক রকম ধোয়াশা সৃষ্টি হয়েছিল। আমি স্পষ্টভাবে আপনাদেরকে বলতে চাই, সেই সময়ের ভোট গণনা এবং সেই সময়ের ভোট গঠন, ভোট ঘোষণা করার প্রক্রিয়ার মধ্যে কোথাও কোনো জটিলতা থাকতে পারে, তবে ভোট সংখ্যা ঘোষণা পুরোটাই সঠিক ছিল। যারা ভোট ঘোষণা করেছিলেন, ঘোষণার দায়িত্বে যারা ছিল, তাদের অদক্ষতার কারণে মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়েছে। আমি আপনাকে জেনেই বললাম সেই সময়ের ভোট ঘোষণা গণনা স্পষ্টতই সঠিক ছিল। যারা ঘোষণার দায়িত্বে ছিলেন তারা ঘোষণার প্রক্রিয়ার মধ্যে কিছুটা ভুল করার কারণে মানুষের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে। এই সন্দেহটুকুর কারণে টোটাল ভোট গণনার প্রক্রিয়াটাই মানুষ নেগেটিভলি নিয়েছিল সে সময়। এবার আমি নির্বাচন কমিশন এবং ঢাকায় নির্বাচন কমিশনারদের সাথে আমি কথা বলেছি, তারা বলেছে এইবার আমরা অধিকতর সতর্ক। এইরকম কোনো প্রক্রিয়া, এইরকম কোনো কি বলে আচরণগত সমস্যার কারণে যাতে কারোর মধ্যে কোনো সন্দেহ না হয়, এই বিষয়টি আমরা লক্ষ্য রাখব। আরেকটি কথা আমি বলি যে অনেকগুলো বিষয়ে কিন্তু আমাদেরকে স্বচ্ছ ধারণা নিতে হবে। যেমন অনেকে বলে থাকেন 5% ভোট রয়েছে পোলিং অফিসারদের, 10% বিষয়টা সঠিক নয়। কারণ আপনাকে যখন আপনার মেশিনটা চালু করবে তখন আপনাকে শূন্য দেখিয়ে রিজার্ভ, তাদের যে অ্যাকাউন্টিং পয়েন্ট ওটা দেখিয়ে তারপর মেশিন চালু করবেন, সব এজেন্টদেরকে এটা দেখাবেন। দ্বিতীয়ত, ওখানে পোলিং অফিসারদের ভোটে অংশগ্রহণ করার একটা সুযোগ রয়েছে, সেটা হলো যদি অ্যাক্সিডেন্টলি কারো আঙুলের ছাপ মিলতেছে, নাম্বার মিলতেছে, সব মিলতেছে, কিন্তু ভোটটা কাউন্ট করা যাচ্ছে না, অর্থাৎ সে ভোটটা দিতে পারতেছে না, এনি হাও তার কোথাও একটা গলত হয়েছে ফিঙ্গারিংয়ে, অনেক সময় ফিঙ্গারিংয়ের এই জায়গাগুলো তো খুব সূক্ষ্ম, নাও মিলতে পারে, সেই সময় পোলিং অফিসার ওই ভোটারের ইচ্ছায় যেই মার্কায় ভোট দিতে চান ওই ভোটার, সেই ভোটার ওই জায়গাটাতে সে টিপ দিতে পারবে। এইরকম একটা সীমিত একটু সুবিধা দেওয়া আছে পোলিং অফিসারদের ভোটারদের স্বার্থে। আর একটি কথা স্পষ্ট বলতে চাই, আপনি যদি 99% স্বচ্ছতার সাথে ভোটটা করতে চান, ইভিএম ছাড়া আর কোনো উপায় নাই। 1% গাফিলতি থাকতে পারে, 1% মেশিনের প্রবলেম থাকতে পারে, কোথাও হ্যাং হয়ে যেতে পারে, তবে আশা করি এইসব বিষয়ে নির্বাচন কমিশন দায়িত্ব পালন করবে সঠিকভাবে এবং তাদের সেই প্রস্তুতি রয়েছে।